আমাদের আধুনিক ডায়েটের একটি অন্যতম প্রধান অংশ কফি। এই তথ্যটি সকলে জানা থাকলেও অনেকের হয়তো জানা নেই। বিশ্বের দ্বিতীয় সেরা বাণিজ্য শিল্প হলো কফি। জেনে অবাক হবেন যে পানির পর পৃথিবীতে পান করা হয় এমন পানীয়র মধ্যে কফির অবস্থান শীর্ষে। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন 450 মিলিয়নেরও বেশি কাপ কফি খাওয়া হয়। তবে আন্তর্জাতিক কফি অর্গানাইজেশনের তথ্য অনুসারে দেশ হিসেবে বিশ্বের শীর্ষস্থানটি দখল করে রেখেছে ফিনল্যান্ড, যেখানে প্রত্যেক ব্যক্তি প্রতি বছর গড়ে 12 কেজি কফি বিন গ্রহণ করে থাকেন। কফির আজকের জনপ্রিয়তার পথটি কিন্তু সুগম ছিল না। ক্যাথলিক খ্রিস্টানেরা প্রথমে তীব্র বিরোধিতা করে একে বলতেন ড্রিঙ্ক অব দ্য ডেভিল, অর্থাৎ শয়তানের পানীয়। এমনকি একসময় নারীবাদীরা একে গন্ধযুক্ত নোংরা কাদা পানি বলেও আখ্যা দিয়েছিলেন। আজকের এই ব্লগে তুলে ধরা হবে কফি প্রচলনের পিছনে এ ধরনের মজার কিছু ঘটনা। আধুনিক দুনিয়ায় কফির সবচেয়ে বড় ভোক্তা উত্তর আমেরিকা। ইউরোপ, আমেরিকার আদলে বিভিন্ন দেশে হাজারো কফি শপ নির্মিত হয়েছে, যেখানে লাখো লাখো মানুষ প্রতিদিন কফি পান করছেন। কিন্তু আপনি কি জানেন কফি সর্বপ্রথম আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয় ইথিওপিয়ার এক মেষপালককে? সে 9ম শতকের কথা। ইথিওপিয়ায় বাস করত খালদি নামের এক নিঃসঙ্গ মেষপালক। অন্যান্য দিনের চেয়ে তার ছাগলের পাড়ের দুরন্তপনা একটু বেড়ে গিয়েছিল। অনুসন্ধান করতে গিয়ে তিনি খেয়াল করলেন ছাগলের পাল লাল জামের মতো একটি ফল খাচ্ছে। খালদি ছিলেন ধর্মপ্রাণ মুসলমান। তিনি ফলটি নিয়ে হাজির হন স্থানীয় মসজিদের ইমামের কাছে। কাঁচা খাওয়া অসম্ভব দেখে ইমাম আগুনে ছুড়ে দিলেন ফলগুলোকে। তার কাছে প্রথমে এগুলোকে শয়তানের প্রলোভন বলে মনে হয়েছিল। কিছুক্ষণ পরে আসতে থাকলো দারুণ সুঘ্রাণ, যা আজ সকলের কাছেই খুব পরিচিত। ইমামের ছাত্ররা চিন্তা করে দেখলেন সিদ্ধ করে খেলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। রোস্ট করা বীজগুলোকে নিয়ে এক কড়াই গরম পানিতে সিদ্ধ করা হলো। এভাবেই তৈরি হয় পৃথিবীর প্রথম কাপ কফি। ইমাম এবং তার শিষ্যরা আবিষ্কার করলেন এই পানীয়টি খেয়ে তারা সারা রাত ঘন্টার পর ঘন্টা জেগে থাকতে পারছেন। প্রার্থনার জন্য ব্যাপারটি বেশ কার্যকরী মনে হলো তাদের কাছে। অনেকে আবার বলে থাকেন ইয়েমেনের এক সুফি সাধকই কফি আবিষ্কার করেছিলেন। তার নাম ঘতুল আব্দুল নুরুদ্দিন আবুল আল হাসান আল সাদিলি। ইথিওপিয়ায় বেড়াতে গিয়েছিলেন তিনি। সুন্দর একটি পাখিকে অজানা লাল রঙের একটি ফল খেয়ে দেখে তিনি কৌতূহলী হলেন এবং নিজেও তা খেয়ে দেখলেন। যথারীতি তিনিও দারুণ তরতাজা অনুভব করেন। তৃতীয় আরেকটি উপকথাও আছে কফির আবিষ্কারকে ঘিরে। অনেকে বলে থাকেন ওমর নামের ইয়েমেনেরই এক শেখ প্রথম আবিষ্কার করেন কফি গাছ। প্রার্থনার মাধ্যমে অসুস্থকে সুস্থ করার খ্যাতি ছিল তার। নিজের জন্মভূমি মোকা থেকে তাকে নির্বাসন দেওয়া হয়েছিল ওসাবের মরুভূমিতে। একদিন খুতার তাড়নায় ঘুরতে ঘুরতে তিনি কফি গাছের সন্ধান পান। মুখে দিয়ে তিতা লাগায় তিনি ফলগুলোকে পোড়াতে থাকেন, কিন্তু তাতে সেগুলো আরও শক্ত হয়ে যায়। পরে সেগুলোকে পানিতে মেশালে দারুণ সুগন্ধ ছড়ায়। এই পানি দারুণ শক্তি জুগিয়েছিল তাকে। এই আবিষ্কারের কথা মুখতে পৌঁছালে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। নতুন এই পানি খেয়ে ক্লান্তি ও অবসন্নতা দমিয়ে সতেজ বোধ করতে থাকেন সবাই। ফলে কফির নাম দেওয়া হয় মিরাকল ড্রাগ। সাল 1475। তুরস্কের কনস্টান্টিনোপলে পৃথিবীর প্রথম কফি হাউস চালু করা হয়। মুসলমানদের আবিষ্কার হলেও অনেক মুসলমান রাষ্ট্রে কফিকে বাঁকা চোখে দেখা হতো। 1511 সালে মক্কার পণ্ডিতেরা কফি খাওয়া নিষিদ্ধ করে। তৎকালীন মক্কার গভর্নর খায়ের বেগ মনে করেন কফির আড্ডায় জনগণের চাপা রোষ জেগে উঠবে, ফলে তারা সরকার পতন ঘটাবে। জোর করে কফিকে তাই হারাম ঘোষণা করা হয়। অবশেষে 1524 সালে ওসমানীয় সুলতান প্রথম সেলিম ফতোয়া জারি করে কফি খাওয়া আবারও চালু করেন। খায়ের বেগকে অবৈধ কার্যকলাপের জন্য ফাঁসি দেওয়া হয়। এরপরে 1532 সালে কায়রোতে কফি খাওয়া নিষিদ্ধ করা হয়। তখন সেখানকার সব কফি হাউস ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল। 16 শতকের মধ্যেই সিরিয়া, তুরস্ক, পারস্য, মিশরের মতো দেশগুলোতে দারুণ জনপ্রিয় হয়ে উঠল কফি। ভিন দেশীয়রা একে বলতো আরবের ওয়াইন। যখন পবিত্র মক্কা নগরীতে হজের জন্যে প্রতি বছর লাখো লাখো মুসলিমের সমাবেশ হতো, তখন ইথিওপিয়া থেকে কফির বীজ এনে বণিকেরা রমরমা ব্যবসা করতেন। ধর্মপ্রাণ মুসলিমদের রাত জেগে সাধনা করার পেছনে কফির দারুণ ভূমিকা রাখত। ইউরোপে পৌঁছাতে কফির খুব বেশি দিন সময় লাগেনি। ইতালির ভেনিসে হরেক রকম পণ্য বাণিজ্য করতে এসে ভূমধ্যসাগরীয় নাবিকেরা নিয়ে এসেছিলেন কফিকে। সেটি ছিল 1615 সাল। প্রথমে অবশ্য মধ্যপ্রাচ্য এবং তুরস্কের মতো ইউরোপেও একে একটু বাঁকা সন্দেহ চোখে দেখা হতো।
কফি আবিষ্কারের সাথে মুসলমানদের নাম জড়িয়েছিল, তারপরও এটি খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত পবিত্র পানীয় রেড ওয়াইনের জায়গা করে নিচ্ছিল। তাই কট্টর ক্যাথলিকেরা একে শয়তানের তিক্ত আবিষ্কার বলে ডাকত। যে কোনো অনুষ্ঠানে এর ব্যবহারের উপর কড়াকড়ি আরোপ করা হয়। কিন্তু ঠেকিয়ে রেখা যায় কে একে? জনপ্রিয়তায় এটি আরও বাড়তে থাকে। রহস্যময় প্রাচ্য পরিভ্রমণ করে বেড়ানো ইউরোপিয়ান পর্যটকেরা কারো তোয়াক্কা না করেই এর গুণগান করতে থাকলেন। এ নিয়ে দুই পক্ষের বিবাদ লেগে গেলে এগিয়ে আসেন তৎকালীন পোপ অষ্টম ক্লিমেন্ট। তিনি কফির স্বাদ নিয়ে মুগ্ধ হয়ে যান, ঘোষণা দেন কফি কেবল মুসলমানদের একার নয়, খ্রিস্টানদেরও পানীয়। তারপর থেকে কফিকে কিছুটা প্রশংসাসূচকভাবেই শয়তানের পানীয় কিংবা শয়তানের পেয়ালা নামে ডাকা হতো। সপ্তদশ শতকের মাঝামাঝি কফি আসে চায়ের রাজ্য যুক্তরাজ্যে। ব্রিটেনের বিখ্যাত নেভাল অ্যাডমিনিস্ট্রেটর স্যামুয়েল পেপিসের ডায়েরি থেকে সেখানকার প্রথম কফি হাউজের কথা জানা যায়। সাল 1650 জ্যাকব নামের এক ইহুদি ভদ্রলোক প্রথম কফি হাউস চালু করেন। পাসকোয়া রোজি নামক এক ব্যক্তি লন্ডনে প্রথম কফি হাউসটি নির্মাণ করেন 1652 সালে। ভারতবর্ষে চায়ের প্রচলন ব্রিটিশদের কারণে হলেও কফির প্রচলন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার বহু আগে থেকেই। 1670 সালে বাবা বুদান নামের একজন ভারতীয় সাধু প্রথম কফির বীজ নিয়ে আসেন দক্ষিণ ভারতে। সেখান থেকে তা ছড়িয়ে পড়ে গোটা ভারতবর্ষে। উত্তর আমেরিকা এবং লাতিন আমেরিকায় কফির প্রচলন ঘটায় ডাচেরা। 1720 সালে লাতিন আমেরিকায় কফির আবাদ শুরু হয়। ইন্দোনেশিয়া ছাড়িয়ে প্রাচ্যের বিভিন্ন দেশে দ্রুতই সবার নজর কাড়ে কফি। কফির প্রভাব এতটাই বেশি ছিল যে তা যে কোনো বিপ্লবের পেছনে শক্তি হিসেবে কাজ করত। আগেই যেমনটি বলেছিলাম, ঠিক খায়ের বেগের মতোই ইউরোপীয় বিভিন্ন দেশের নেতারা এই কফি হাউসগুলো নিয়ে সতর্ক নজর রাখতেন। মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকায় বিভিন্ন ধর্মীয় বয়নের মূল অনুষঙ্গ ছিল কফি। তুর্কি ভাষায় কফি হাউসগুলোকে বলা হতো কাহভে খানে, অর্থ যে পানীয় ক্ষুধা নষ্ট করে। পরে তা ইতালিয়ান ভাষায় হয়ে যায় ক্যাফে। বিপ্লবীদের সংগঠিত হওয়ার জায়গা হিসাবে এই কফি হাউসগুলো বেশ জনপ্রিয় হতে থাকে। নিত্যদিনের বিনোদনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে থাকে এই কফি হাউসগুলো। সেই সাথে নাচ গান, দাবা খেলা, রাজনীতি কিংবা অন্য কোনো আলোচিত বিষয় নিয়ে তর্ক বিতর্ক, গল্প গুজব সবই চলত সেখানে। তখন এই কফি হাউসগুলোর ডাকনাম ছিল স্কুল অব দ্য ওয়াইজ অথবা বিজ্ঞদের পাঠশালা। এরই ধারাবাহিকতায় 1675 সাল নাগাদ কেবল ইংল্যান্ডেই 3000-এর ওপর কফি হাউস নির্মিত হয়। কোনো কোনোটাতে এমনকি রাতে থাকা খাওয়ারও ব্যবস্থা ছিল। অনেকেই তুর্কি কফি হাউসগুলোর ব্যবসায়িক মডেল অনুসরণ করা শুরু করেছিল। তাদের নামগুলো ছিল দারুণ গালভরা: ডিকেন্স ফেম, ব্ল্যাক মোর্স হেড, ওরিয়েন্টাল সিগার ডিভাইন, জেরুজালেম কফি হাউস, মোরাদ দ্য গ্রেট, সুলতানিস কফি হাউস ইত্যাদি। দারুণ জনপ্রিয় হবার পরেও এই কফি হাউসগুলোতে বারবনিতা ছাড়া অন্যান্য নারীদের প্রবেশ প্রায় নিষিদ্ধ ছিল। 1696 সালে মেয়েদের এই চাপা ক্ষোভ উঠে আসে মেরি অ্যাস্টেলের লেখনীতে, অ্যান এসে ইন ডিফেন্স অব দ্য ফিমেল সেক্স। এই বইটিতে তিনি লেখেন, কফি হাউসের বাসিন্দারা বাড়িতে থাকলেও তাদের মন পড়ে থাকে কফিতে, সংসারের প্রতি চরম উদাসীন তারা। সংবাদপত্র, ভোট কিংবা গেজেটের সাথেই তাদের প্রধান সম্পর্ক। কফির আড্ডায় মজে থেকে তারা রেহাই পেয়ে যাচ্ছে নিত্যদিনের একঘেয়ে ঝামেলা থেকে। দেশের জন্য জীবন দিয়ে দিতে পারলেও নিজের পরিবারের জন্য দুই কদম এগোতেও পারেন না তারা। অ্যাস্টেলের লেখায় তখনকার সব গৃহিণীদের মনের কথাই উঠে এসেছিল। বাসার কাজ সামলাতে ব্যস্ত থাকা এই নারীদের ভেতরকার রাগ ততদিনে দানা বেঁধে উঠেছে। 1674 সালে কফির বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করেন এই নারীরা। স্ত্রীরা দাবি করেন, তাদের স্বামীরা সংসারে কোনো দায়িত্বই পালন করছেন না। তারা এটিকে নোংরা, কালো, তিক্ত, গন্ধযুক্ত কাদাপানি বলতেও দ্বিধা করেননি। বিষয়টিতে এস্টেল আরও যোগ করেন যে আমাদের মহান পূর্বপুরুষদের এই বংশধরেরা কফি পানের মাধ্যমে নিজেদেরকে বন মানুষের বংশধর হিসেবে প্রমাণিত করেছে। এই অদ্ভুত ফলটির কারণেও তাদের ক্ষমতাও হ্রাস পেয়েছে। তারা আমাদেরকে আর আগের মতো সন্তুষ্ট করতে পারছে না। পরবর্তীতে নারীদের এই পিটিশনের জবাবে পুরুষদের দেয়া বক্তব্যে অ্যাস্টেলের এই দাবিকে অবশ্য ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়। সেখানে বলা হয়, ওয়াইন কিংবা ব্রাউন অ্যাল নামক মতগুলোই বরং পুরুষদের যৌন ক্ষমতা কমিয়ে দেয়, কিন্তু কফি তাদের মধ্যে উদ্যমতা বাড়ানোর পাশাপাশি যৌন জীবনকে যথাযথভাবে উপভোগ করতেও সাহায্য করেছে। যে গতিতে কফির প্রসারকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, তার দ্বিগুণ গতিতে এর জনপ্রিয়তা বেড়েছে। বিশ্বজুড়ে কোনো পানীয়ই তাই আধুনিক যুগে কফির সঙ্গে পাল্লা দিতে পারছে না। তাই জয় হোক
কফির। ধন্যবাদ।